नमस्कार बंधुरा, पीपीडी इजी कुकिंग ए आपनादे सकल के स्वागत। आज के निये एसेछि छोटो माछेर दारुण एकटा रेसिपी। आमार आजकेर रेसिपी चादा माछेर आलू बेगुन दिए तेल झाल। गरम भातेर संगे एई रान्नाटी खुबी भालो लागे। सामान्य किछु उपकरणे खूब कम समय रान्नाटी करा जाय। रेसिपिटी खुबी सहज। आशा करछि रेसिपिटी आपनादेर भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करबेन, चैनलटाके अवश्यई सबस्क्राइब करबेन। चलुन ताहले उपकरणे कि कि निएछि बोले दिई। सबार प्रथमे एखाने हाफ किलोर मतो चादा माछ भालो करे केटे धुए परिष्कार करे निएछि। चादा माछ अनेक रकम हय, आपनारा जे कोनो धरनेर चादा माछ নিতে পারেন। এখানে কিছু সবজি নিয়েছি, যেমন দুটো বেগুনকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটো আলুকে ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, লাগছে কিছু কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ মতো দেবেন। এখানে ফোড়নের জন্য নিয়েছি হাফ টিস্পুন কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1.5 টিস্পুন জিরের গুঁড়ো, আর স্বাদমতো নুন। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব। এখানে 4-5 টেবিলস্পুন সর্ষের তেল নিয়েছি। এখন সবার প্রথমে মাছগুলোকে সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব। নুনটা কমই দেব, ছোট মাছে খুব বেশি নুন দিলে পরে নুনটা বেশি মনে হবে। এটা এক পাশে রেখে রান্নাটা শুরু করব। একটা কড়াইতে 4-5 টেবিলস্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে মাছগুলো ভেজে নেব। সব মাছ একবারে ভাজা যাবে না, তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নেব। 2 মিনিট পর উল্টে নিয়ে আবারও 1-1.5 মিনিট ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। হালকা লাল করে ভাজা হয়েছে, এগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেলে এগুলো তুলে এক পাশে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা হালকা লাল করে ভাজব। আলু হালকা ভাজা হলে এখন বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আবারও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজব। আলু বেগুনটা ভাজা হলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1.5 টিস্পুন জিরের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় 2-3 মিনিট একটু কষিয়ে নেব। আমি জল দিচ্ছি না, বেগুনে
অনেকটাই জল থাকে। জল দিলে বেগুনটা তাড়াতাড়ি গলে যাবে। মশলাটা কষানো হলে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। ঠান্ডা জল দিলে এর রঙটা কালো হয়ে যায়, তাই অবশ্যই গরম জল দিতে হবে। দিচ্ছি স্বাদ মতো নুন। এখন ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আলুটা সেদ্ধ হলে এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর খুব হালকা হাতে একটু মিশিয়ে নেব। খুব জোর দিয়ে নাড়াচাড়ার প্রয়োজন নেই, বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। এখন এটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকার পর আমাদের চাঁদা মাছের তেল ঝাল সার্ভ করার জন্য রেডি। এ রান্নায় চাঁদা মাছের ফ্লেভারটা ভালো লাগে, তাই ধনে পাতাটা ইউজ করি না। তবে আপনারা চাইলে সবশেষে ধনে পাতা কুচি দিতে পারেন। আলু বেগুন দিয়ে এই চাঁদা মাছের ঝাল অবশ্যই গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন। তাহলে আমার মতো করে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।